সবার মোটামুটি ভিডিও দেওয়া হয়ে গেছে প্রিয়ার এপি ব্লগসের প্রিয়ার গাড়ি কেনা নিয়ে তো আমিই মনে হয় লাস্ট আর আমার ভিডিও দেখার পরে মনে হয় না কোনো বন্ধুর আর কোনো ভিডিও দেখা লাগবে মানে মোটামুটি সবাই জেনে যাবে যে প্রিয়া কি জন্য কি কারণে গাড়িটা কিনেছে বা কিভাবে কিনলো এটা রহস্যটা আমি আজকেই ফাঁস করব আজকে আর কোনো চ্যানেলের নাম বলবো না আমার চ্যানেলের নাম আমার মনে হয় যারা যারা আমার ভিডিও দেখে সবাই জানে আর আমি কুমকুম এটাও তো তোমরা জানো এই রোজ রোজ এক জায়গায় বসে ভিডিও করি বক্তৃতা সেটাও তোমরা ইতিমধ্যে জেনে গেছো আর আগে যে ব্লগুলো দিয়েছি কেউ দেখে না ওই জন্য আর ব্লগ ভিডিও দিই না এই জাস্ট বান্না সেরে পুজো সেরে মানে রেডি হয়েছি রেডি হয়েছি বলতে যাবো একটু বাজার দিকে ওষুধ আনতে ছেলের জন্য ছেলের ঠান্ডা লেগে গেছে সেই জন্য ওষুধ কিনতে যাবো তারপরে আবার কাজ আছে ছেলে একদম নারকেল খেতে পছন্দ করে না কিন্তু নারকেল নাড়ু খেতে পছন্দ করে তো নারকেল নাড়ু বানাবো আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই তোমরা জানোই যে বাইরে ডিউটি গেছে আমি আগেও বলেছি রোজ রোজ বলার দরকার নেই তো আসল রহস্যটা বলি যে এপি প্রিয়া কীভাবে গাড়িটা কিনলো প্রথমে তো বন্ধুরা আমিও তোমাদের মতো অবাক হয়েছি যে এইভাবে ভিডিও করে বাড়ি তো করেছে জানি আবার গাড়িও কিনে ফেললো তো আমি তো সত্যি ভেবে 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 আমার রাতের ঘুমই আসেনি যে প্রিয়া গাড়ি কিনে নিল আর আমি কী করছি বসে বসে শুধু বক্তৃ দিচ্ছি আর নেট খরচ করছি আর কাজের কাজ কিছুই করছি না তারপর তো বুঝলাম যে আসল রহস্যটা তারপর যখনই জানতে পেরেছি যে প্রিয়া এইভাবে গাড়ি কিনেছে বিশ্বাস করবে না বন্ধুরা সারা ঘর খুঁজে বেড়িয়েছে কিন্তু না তোমরা তো জানোই যে আমি বাড়িতে থাকি না বাইরে থাকি কোয়ার্টারে থাকি সেখানে তো ওই জিনিস নেই মানে কিসের কথা বলছি আরে কাঁথা কাথা এখানে তো কথাই নেই আমার বাড়িতে তার আবার কাথা কোথায় পাবো বন্ধুরা ভালো একবার যে শ্বশুর বাড়িতে কি ফোন করে জানাবো তারা আবার জানেই না যে আমি ইউটিউব করি এইভাবে ভিডিও করি আবার শুনে তো অবাক হবে আবার যদি বলি ছেঁড়া কথা আছে কি না একটা পাঠিয়ে দেন সেটাও তো বলতে পারছি না তো ভাবছি আমার মনে হয় আর গাড়ি কেনা হবে না বন্ধুরা কিন্তু তোমরা তো পারবে কিনতে নিশ্চয়ই পারবে তোমাদের বাড়িতে ছেঁড়া কথা আছে কার কার বাড়িতে ছেঁড়া কথা আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ছেঁড়া কাথায় শুয়ে যদি লাখ টাকা স্বপ্ন দেখো সেই স্বপ্ন পূরণ হবেই হবে আমার বাড়িতে ছেঁড়া কাঁথাও নেই আর আমার স্বপ্ন পূরণ হবে না বন্ধুরা এটা কিন্তু শুধু এপি ব্লকসের প্রিয়ার স্বপ্ন পূরণ হয়েছে ছেঁড়া কথায় শুয়ে এমনটা নয় আরও অনেক ইউটিউবারের কিন্তু বড় বড় ইউটিউবাররা এইভাবে স্বপ্ন পূরণ করেছে ছেঁড়া কাথায় শুয়ে বিশ্বাস হচ্ছে না তো তোমরা দেখবে ওই টাইটেলটা দিয়ে দেখবে কত জনের বেরিয়ে আসছে যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন পূরণ গো ভাবা যায় না তো আমি ভাবছি আমার তো হলো না আমার দ্বারা তো হলো না তোমাদের বাড়িতে যদি ছেঁড়া কাঁথা থাকে অবশ্যই টাই করবে আর যদি না থাকে কাঁথাটা ছিঁড়তে আর কি লাগে একটা গাড়ি কিনা যাবে আর একটা কাঁথা ছিঁড়তে পারবে না নিশ্চয়ই পারবে তো এগুলো তো গেলো মজার কথা বন্ধুরা এগুলো আমার মনের কথা নয় এই যে সবাই ভিডিও করছে সেগুলোই বলছি সত্যি করে বলো তো বন্ধুরা এই যে প্রিয়া টাইটেলটা দিয়েছে এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে যে ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন পূরণ আচ্ছা লাখ লাখ টাকার উপরে শুয়ে কি মানুষ লাখ টাকার স্বপ্ন দেখে ছেঁড়া কথায় শুয়েই তো মানুষ লাখ টাকার স্বপ্ন দেখে এটাই তো সত্যি এটা তো আমরা ছোটো থেকেই শুনে এসেছি এই প্রবাদটা তাহলে প্রিয়া নতুন কি বলেছে এত হিংসে কেন মানুষের মনে আর ছোট থেকে এটাও শুনেছি যে মেয়েরাই মেয়েদেরকে বেশি হিংসে করে আর সেটা তো আমি ইউটিউবে আরও ভালোভাবে বুঝতে পারছি আচ্ছা আমরা যখন কোনো লেডি পুলিশ দেখি কত খুশি হই আমি জানি না তোমরা খুশি হও কি না আমি ভীষণ খুশি হই বা লেডি ডাক্তার দেখি আমার ভীষণ ভালো লাগে মনে হয় একটা মেয়ে কত সুন্দর একটা ভালো পোস্টে আছে ভালো কাজ করছে দেখি ভীষণ ভালো লাগে আর যখন ইউটিউবে দেখি একজন সাধারণ গৃহবধূ এইভাবে ইউটিউব করে একদম ভালো ব্লগ করে এত মানুষের ভালোবাসা পাচ্ছে এত মানুষের ভালোবাসা পেয়ে উন্নতি করছে বাড়ি বানিয়েছে গাড়ি কিনছে বললে বিশ্বাস করবে না বন্ধুরা আমি ভীষণ খুশি হই মন থেকে চাই যে সবার সবারই এরকম হোক সবার উন্নতি হোক কারোর জন্যে আমার মনে কোনো হিংসে নেই যে প্রিয়া গাড়ি কিনেছে বলে আমি হিংসাই জ্বলছি এমনটা নয় আমার ভালো লেগেছে তো এপি প্লসে প্রিয়া আমার ভিডিও দেখবে কিনা আমি জানি না যদি দেখে থাকে আর যদি নাও দেখে থাকে গাড়ি কেনার জন্য অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা প্রিয়া এভাবে তুমি আরও এগিয়ে যাও তো আমি শুধু আমার সব বন্ধুদের বলবো যারা যারা এরকম নেগেটিভ ভিডিও করছো যে সেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন পূরণ এতে তো ভালো এতে তো খুশি হওয়ার কথা যে কেউ একজন আমাদের মতোই কোনো একজন মেয়ে সাধারণ গৃহবধূ এত ভালো কাজ করছে উন্নতি করছে এতে তো সবার খুশি হওয়া দরকার বন্ধুরা তাই না আমি তো ভীষণ খুশি হয়েছি আমার সত্যি আমার ভালো লাগে কোনো একজন মেয়ে এইভাবে এগিয়ে যাবে উন্নতি করবে আমার ভালো লাগে আমার ছোটো থেকে এগুলো দেখতে ভালো লাগে মানে আমার মানে জানি না কেন অনেকে হয়তো আমাকে ভুল বুঝবে যে তোমার মনে কি কোনো হিংসে নেই না আমার মনে কোনো হিংসে নেই আমি বিশ্বাস করি যে হিংসে দিয়ে কিছুই করা যাবে না হিংসা যদি করো না কাউকে এতে তোমার কষ্টই হবে তোমার মানে সব কিছু এলোমেলো হয়ে যাবে অন্য কারো জিনিস দেখে যদি তুমি হিংসে করো বা মানে কি বলবো নানারকম মানে দুশ্চিন্তা মাথায় নাও যে ও কিনলো আমি কেন কিনতে পারছি না ওর আছে আমার কেন নেই এগুলো নয় আমার কাছে যা আছে এতেই আমি সন্তুষ্ট ও করেছে ও নিশ্চয়ই পরিশ্রম করেছে সবার ভালোবাসা পাচ্ছে ও ভালোবাসার যোগ্য তাই এই জায়গায় পৌঁছেছে তাই না আর সত্যি আমার ভীষণই ভালো লাগছে যে প্রিয়া গাড়িটা কিনেছে বাড়ি বানিয়েছে ইউটিউবে টাকা দিয়ে সবচেয়ে ব্যাপার হচ্ছে আমার কাছ থেকে তো টাকা নেয়নি প্রিয়া বা আমাদের কাছ থেকে নেই আমরা ভালোবেসে ভিডিওটা দেখেছি জোরও কিন্তু করেনি কাউকে কি জোর করেছে যে আমার ভিডিও দেখো যে তোমাদের যদি ভালো লাগে তবেই আমার ভিডিওটা দেখো তবে আমার না এগুলো ভালো লাগে না এইসব নিয়ে বলতে আগেও বলেছি তো আমার ভালো লেগেছে বন্ধুরা আর তোমাদের কার কার প্রিয়ার গাড়ি কিনাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর অনেকেই বলছে প্রিয়া মিথ্যে কথা বলছে অহংকার বেড়ে গেছে প্রিয়ার অহংকার বেড়েছে কিনা এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওর ওর জায়গায় আছে আমি আমার জায়গায় আর ও যদি অহংকার করেও তো আমার মনে হয় ওর অহংকার করার মতো কোনো একটা জায়গা আছে তাই করছে আমি আর কিছু বলতে চাই না আর মিথ্যে কথা নিয়েও কিছু বলতে চাই না কারণ আমি বুঝতেই পারি না যে ও কী মিথ্যে কথা বলেছে বা বলছে কারণ এত ডিটেলসে আমি ভিডিও দেখি না আমার ও গাড়ি কিনেছে দেখেই আমি খুশি হয়ে গেছি আর বাড়ি যখন বানিয়েছিল দেখেই আমি খুশি হয়ে গেছি আমি আগেও বলেছি যে বেশি খুঁত আমি ধরি না কারো ভিডিওতে গিয়ে তো বন্ধুরা এইটুকুই বলবো আর জাস্ট প্রথম দিকে একটু মজা করেছি তোমাদের সাথে আর সবাইকে বলছি মানুষ তো ছোটো থেকেই বড় হয় তাই না আর ছেঁড়া কথায় শুয়ে যে লাখ টাকার স্বপ্ন পূরণ এটা একটা কথার কথা এটাকে নিয়ে আমার মনে হয় না কিছু বলা উচিত তো অনেকেই বলছে আমি একটু মজা করেছি জাস্ট এটা কিন্তু আমি প্রিয়াকে বলিনি আর সবাই তো তাই বলে লাখ লাখ টাকার উপরে শুয়ে তো কেউ মানে আবার লাখ টাকার স্বপ্ন দেখে না ছেঁড়া কথায় শুয়েই লাখ টাকার স্বপ্ন দেখে তো যাই হোক সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো হিংসা মন থেকে দূর করে দাও দেখো তোমাদের ভালো হবে অবশ্যই ভালো হবে তো তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমার ইউটিউব থেকে তোমরা তোমরা হয়তো বলবে কই তুমি তো হিংসে করো না তাহলে তোমার কেন কিছু হচ্ছে না আমার ইউটিউব থেকে কিছু না হতে পারে কিন্তু তোমার তোমরা হয়তো জানো না যে ভগবানের আশীর্বাদে আমার সব আছে সব আছে এইটুকুই বলবো ভগবানের আশীর্বাদে আমার সব আছে আর কিছু বলার নাই বেশি কিছু আমি এই ভিডিওতে বলতেও চাই না এগুলো আমার ভালোও লাগে না তো চলো আবারও বলছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর মনটা একদম শান্ত রেখো সবার ভালো দেখে ভালো বলতে শেখো যখন সবাই ভালো করে তখন ভালোটা দেখতে শেখো আর ভালো বলতে শেখো ভিডিওতে এসে এটুকুই বলবো যাতে করে তোমার ভিডিওটা দেখে অন্য লোকের আবার ভালো লাগে চলো টাটা